ভারতে টেলিভিশনের লাইভ টক শোতে নারী আলোচকের গায়ে হাত তোলার দায়ে মাওলানা এজাজ আরশাদ কাশিমিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জি হিন্দুস্থান চ্যানেলের অভিযোগের প্রেক্ষিতে ওই চ্যানেলের অফিস থেকেই তাকে গ্রেফতার করা হয়। মাওলানা এজাজ আরশাদ কাশিমি ভারতের বিভিন্ন টেলিভিশন টক শোতে নিয়মিত আলোচনা করে থাকেন। গতকাল জি হিন্দুস্থান টেলিভিশনের লাইভ টক শোতে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। তার সঙ্গে ডাকা হয় নারী অধিকার কর্মী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ফারাহ ফাইজকে। মুসলিমদের তিন তালাক নিয়ে বিতর্কের এক পর্যায়ে দুজন উত্তেজিত হয়ে পড়েন, তবে এই নারী আইনজীবী মাওলানা কাশিমিকে থাপ্পড় মারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত মাওলানা কাশিমি এলোপাতাড়ি শর্ট থাপ্পড় মারতে শুরু করেন ফারাহ ফাইজকে। পরে অনুষ্ঠান স্থলে উপস্থিত লোকজন মাওলানাকে থামানোর চেষ্টা করেন। ঘটনার পর চ্যানেল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ওই অফিস থেকেই মাওলানাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়, চারদিকে নিন্দার ঝড় উঠে। অনেকেই বলছেন ওই মহিলা আইনজীবী একজন স্বনামধন্য আলেমের গায়ে হাত তোলায় পরিস্থিতি প্রথমে উত্তেজিত হয়। ভারতে তিন তালাকের ব্যাপারে হাইকোর্ট রায় দেওয়ার পর থেকে মুসলমানদের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। আর এই তিন তালাকের ব্যাপারে আলোচনার জন্য টক শোতে ডাকা হয় একজন আলেম এবং একজন মুসলিমদের নারী অধিকার কর্মী। সাথে উপস্থিত ছিল আরো একজন নারী কর্মী। টক শোর প্রথম থেকেই দুই নারী কর্মী মাওলানাকে বিভিন্ন কথা বলে উত্তেজিত করার চেষ্টা করে। এক পর্যায়ে তার গায়ে হাত তুললে মাওলানা উত্তেজিত হয়ে পড়ে এবং ওই নারীকে এলোপাতাড়ি থাপড়াতে শুরু করে। অনেকেই বলছেন টেলিভিশন লাইভে এভাবে একজন নারীর গায়ে হাত তুলতে পারলে ভারতের পুরুষরা তাদের পরিবারের নারীদের সঙ্গে কেমন আচরণ করেন সেটা অনুমান করা যায়। মাওলানা এজাজ আরশাদ কাশিমি দীর্ঘদিন থেকে বিভিন্ন টক শোতে আলোচনা করে একজন টিভি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত পেয়েছেন। তিনি ডক্টর জাকির নায়েক প্রতিষ্ঠিত ফিস ফাউন্ডেশনের সঙ্গেও জড়িত ছিলেন। অপরদিকে ফারাহ ফাইজ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সুপ্রিম কোর্টে তিন তালাক বিল উত্থাপনকারীদের একজন তিনি। এছাড়া ভারতের উত্তর প্রদেশে একটি এনজিও পরিচালনা করেন তিনি, যেটি মুসলিম নারীদের অধিকার নিয়ে কাজ করে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক RSS পরিচালিত রাষ্ট্রীয় মুসলিম মহিলা সংঘের ন্যাশনাল প্রেসিডেন্ট তিনি।